রুই মাছের কালিয়া রেসিপি দেখুন, ভাতের সঙ্গে রুটির সঙ্গে খাওয়া যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করেছি। পেঁয়াজ রসুন ছাড়িয়ে বুনিয়ে নিয়েছি, বেটে নেব। পেঁয়াজ রসুন বেটে তারপরে কাঁচা লঙ্কা কয়েকটা দিচ্ছি, বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন বেটে নিলাম। তারপর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। রুই মাছ ছ পিস রান্না করছি, কাজু বাদাম বেটে দেব। মাছগুলো সর্ষের তেল গরম করে ভেজে নিচ্ছি, কাজু বাদাম বেটে নিলাম। দুপিট মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি, রুই মাছগুলো অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি, মাছ ভাজাগুলো। তারপর কড়াই কালো জিরে সর্ষের তেল দিয়ে চাপিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। মশলা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম, ভেজে নিচ্ছি। মশলা এইভাবে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। আপনারা দেখছেন জয়ার রান্নাঘর। জয়ার রান্নাঘর থেকে আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নুন হলুদ দিয়ে দিতে হবে, নেড়ে চেড়ে নিতে হবে, মশলা কষে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ থাকছে। মাছগুলো তারপর ভাজা মাছগুলো ছেড়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। টমেটো একটা গোটা বেটে দিতে হবে, একটা গোটা টমেটো কেটে নিলাম, তারপরে বেটে নিলাম। ওই বেটে নেওয়া টমেটো মাছের মধ্যে ছেড়ে দিতে হবে, অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে, কাঁচা গন্ধ থাকবে না সেই রকমভাবে ফুটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে। জল দিতে হবে সামান্য করে, তারপর নেড়ে চেড়ে নিতে হবে। এই মাছের রান্নাটা খুব টেস্টি হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বাটার মাছেতে দিচ্ছি, রুই মাছে বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নিতে হবে। তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আবার আসবো।